দেখো দাদা, আমি তোমার কথা মানছি। আমি এক সপ্তাহ না দু সপ্তাহ না তিন সপ্তাহ মিস করেছি, একটা অসুবিধায় পড়েছি। আমার বাড়ি একজন অসুবিধায় পড়ে গেছিলাম বলে এই জন্য আমি দিতে পারিনি। তারপর শ্বশুর বাড়িতে শাশুড়ির অসুবিধা, দু সপ্তাহ তারপরের সপ্তাহ আমি কি খালি হাতে যাবো? বেদনা নিয়ে গেছিলাম ওই জন্য দিতে পারিনি। তারপর এর সপ্তাহ কিছু অসুবিধার জন্য আমি তোমার কথা মানছি, আমি দিতে পারছি না। তারপর সপ্তাহে এলে আপনি, এক সপ্তাহ হয়েছে, দু সপ্তাহ হয়েছে, পাঁচ সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা দাওনি তুমি, তুমি দিতে পারবে না তো নিবে কেন তুমি? স্যার আমার কথা শুনো, তুমি এত রাগনি, এত রাগনি, তুমি যেভাবে কথাগুলো কওঠো না, মানে এসব অযুক্তিকতা। আমার অসুবিধায় পড়েছি, আমি দিতে পারছি না। স্যার তুমি রাগনি, এর পরের সপ্তাহ আইসো, আমি দিব কইছি, কথা দিচ্ছি, মানে কথা আমার। আমি অত কথা শুনবো না, ঠিক আছে? দশ টাকার স্ট্যাম্প পেপারে আমি সই করে দিচ্ছি। না স্যার, স্যার ও কাজ করনি স্যার। দশ টাকা স্ট্যাম্প পেপারে আমি সই করে দিচ্ছি, কোন জায়গায় তুমি দেখো লোন নিতে পারবে না, গান মারিবে, ঠিক আছে? স্যার স্যার তোমার মা কালি দিবি, ও সব কথা কওনি, আমি লোন পাবো, গরিব মানুষ মরি যাবো। স্যার দেখো তুমি সেরকম করো। এই স্যার আমার তো সর্বনাশ পুরা কর দিল আর কি, তুমি আইসি কি এখন কি হবে বলো? কোনো হাই ভগবান, এ কি করলো, আমি কি করি এখন? আমি কি কোনো জায়গায় গেলে লোন পাবো নি? হাই সর্বনাশ হয়ে গেলো আর কি, আর কি করি কি? এ তো লাল কালি মার দিচ্ছে, কোনো জায়গায় গেলে আমি লোনও পাবো নি। কে বলেছে কিছু পাবে না? সব পাবে, আমরা তো আছি, এলএনডি থেকে, বন্ধন থেকে, ইন্দ্রবিকাশ কাছ থেকে, বেকার বাধা সব কিছু করিয়ে দেবো, সব কিছু করিয়ে দেবো। কে বলে কিছু পাবে না? দাদা তুমি তাই থাইলো এতদিন গো দাদা, সব কিছু এখন যে লাইনে লাল সাইন মার দিচ্ছে, হ্যাঁ তো আমি কইডি বেকার ভাতা দাদা পাবো, আমি সব পাবে। ও দাদা তুমি স্যার, স্যার তুমি এতদিন আমি বলছি, এটা তো তোমার বন্ধন লোন নয় তো? এটা না, এটা কি ও এলএনটি নাকি? তাহলে বন্ধন সব দেবে, দিবে সব দেবে, ইন্দ্রাবাস, ইন্দ্রাবাস, বেকার ভাতা সব কিছু পাবে তুমি। দাদা তুমি কাই খাইলো এতদিন কো? এটা কি কে কে সই করেছে? এটা তো অফিসার এসেছিল, সই করে গেছে। সে বেকার কথা, বেকার কথা, সব সব পাবে তুমি, সব পাবো স্যার, সব পাবে, সব পাবে। কি 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 পাবো স্যার? আপনি, আমি যে এসেছি, আপনি বন্ধন থেকে যাবতীয় যত সবকিছু আছে বন্ধনে সবকিছু লোন পাবেন। ওটা আবার কি বন্ধন? আবার কি স্যার বন্ধন? যে লোনটি হচ্ছে সেটি আপনি আপনার স্ত্রী আর স্বামী, হ্যাঁ বন্ধনে একটা লোন পাবেন আপনি। আশা কম হবেনি? কেন হবে না? হবেনি কেনি, কারণ আছে। আরে কি কারণ? আমি আমি আমরা সবার লোন পাস করে দিচ্ছি, আপনার লোন পাস হবে না? তুমি যে কোটা যে স্ত্রী, আমার তো স্ত্রী নাই, তাই না? হবে তোমার স্ত্রী, তোমার ঘরে গিন্নি নাই? নাই। আমি ঠিক করে দেবো। কিরকম কি ঠিক করে দিব? আপনার তো স্ত্রী নেই? না, আপনার স্ত্রী পালিয়ে চলে গেছে, কারোর সাথে পালিয়ে গেছে? বিয়ে তো করিনি। ও বাবা তুমি বিয়ে করোনি? না, এটা তো বলো, আমি জানি তোমার স্ত্রী পালিয়ে গেছে। না বিয়েই করিনি। আমি ঠিক করে দেবো লোকের স্ত্রীকে, তোমার আধার কার্ড, লোকের স্ত্রীর আধার কার্ড নিয়ে তোমার সঙ্গে অ্যাপ্রুভ করে পুরো আমার লোন পাস করার দায়িত্ব আমার, লোকের স্ত্রীকে তোমার স্ত্রী করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাবা সবকে, গরিব দুঃখী বড় সবাইকে আমরা লোন পাস করছি, আপনার লোন পাস করে দেবো, হয়ে যাবে না স্যার? সত্যি সব হয়ে যাবে। তুমি কালকে তোমার যত প্রুফ আছে সব কিছু নিয়ে, আচ্ছা আপনি যে প্রথম তোলার বাজার আছে, বাজারের সাইডে যে আমরা একটা ব্রাঞ্চ আছি, আচ্ছা সেখানে বসি, আপনার যত রকম প্রুফ আছে। আচ্ছা স্যার আমি একটা কথা বলছি। হ্যাঁ বলো। তুমি যে এই যে লোনটা, লোনটা কাকে দিবে? লেডিস কে না জেন্টস কে, কাকে লোনটা দিবে? আরে বাবা তোমার ঘরের লোন তোমাকেই, তোমার ঘর, এটা তোমার বাড়ি তো? হ্যাঁ তোমার বাড়িতেই লোন ঢুকবে, তোমার নামে ঢুকবে। টাকাটা কার হাতে দিবে স্যার? এই জন্য তো স্ত্রীর প্রুফ খুঁজছি, স্ত্রী তোমার, অন্য স্ত্রী, তোমার স্ত্রী করিয়ে তোমার স্ত্রী। না স্যার আমি আধার কার্ডের, আধার কার্ড দেবো আমি, কাগজপত্র দেবার জন্য টাকাটা আমি পাই। টাকা আপনার হাতেই আসবে কালকে সব কিছু নিয়ে, আপনি এক কাজ করবেন, মজা লেগে যাবে, আনন্দ। আরে টাকা পেলে হলো, তুমি কালকে কি বলছি শোনো, কি সব কিছু প্রুফ নিয়ে কালকে কদমতলার পিছনে বাজার আছে, বাজার সাইডে ব্রাঞ্চ আছে, আচ্ছা সেখানে চলে যাবে, আচ্ছা গেলে আমি সব কিছু আপনার সব ঠিক করে দেবো। বাবা টাকা কালকে দেখ। স্যার ও স্যার শুনো, হ্যাঁ বলো 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 বলো, কি হলো স্যার? এত উপকার করলো, একটা সুদীর বিড়ি খাও না, বিড়ি ফিড়ি থাক, না হলে পরে কোনোদিন হবে, কালকে তুমি প্রুফটা নিয়ে গিয়ে। আচ্ছা 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 ঠিক আছে, সারা মজার ব্যাপার। তো বালবুলু খান ধরুন, তুমি নামটা ঠিক মতো পড়াশোনা করেছো কত দূর পর্যন্ত? তুমি কি নামটা আছে? বাবলু। ও আমি চশমাটা নিয়ে আসিনি, এই জন্য বাবলু বালবুলু হয়ে গেছে তো? এই না পড়াশোনা না করলে এই, না না আমি চশমাটা নিয়ে আসিনি। এই নাও ধরো সব কিছু প্রুফ তোমার ঠিক আছে, আধার কার্ডটা নামটা ভুল আছে, নামটা ঠিক করে নেবে, ঠিক আছে? তোমার কালকে একবার, আজ জেরক্সের কথা বললাম, জেরক্সটা নিয়ে আসবে, পরশু দিন তোমার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে, ঠিক আছে? আপনি আসতে পারেন, আর কিছু দরকার না? না আর আপনি আসতে পারেন। আই বাবুরে, যদি লোন পাস হয়ে যায় কালকে, প্রথম কথা লটারি খেলবো,
তারপর দুমগচি করি তো খাওয়া দাওয়া কম হবে নি একটা পুরাতন মোটর সাইকেল কিনব যাই আছে বোম্বাই মে বাত হুই দিল্লি মে কাল লোন পাস হো জায়গা স্যার স্যার চলি আসছি গো স্যার স্যার নমস্কার দেখুন আপনি একটা অফিসিয়ালি ভাবে একটা অফিসে এসেছেন আপনি এরকম ভাবে করবেন না বাইরের লোক জানতে পারলে কি ডাকছি স্যার আপনি ভিতরে আছেন না ওই জন্য ডাকছি আপনার পুরোগুলো দিন পুরো ধরুন স্যার ভগবান লাগি যা বাবা লোনটা পাস হই যা বাবা যখন কাউকে কিছু কাগজ দেবেন সব কিছু একত্র করে একদম সোজা সোজা দিবেন একটা উল্টা একত্র আছে স্যার একটা উল্টা একটা সোজা এক মানুষ স্যার আইসিডিএস স্কুল পাস আধার কার্ড নিয়ে এসেছেন ভগবান পাঁচটা হয়ে যারে লোন কালকে তো কেউ বাবু টিকিট কাটতে ছাড়িবেন না উসমান হ্যাঁ স্যার আমার নাম উসমান তো আচ্ছা লোন পাস হয়েছে তো স্যার দেখুন এটি মানে শুধু হালুয়া নয় যে চামচে উঠালাম খেয়ে নিলাম শেষ হয়ে গেল পয়সাটা গুনতে করতে টাইম লাগবে নি সেই টাইমটা লোনটা আপনার পাস হতে দিন আপনার লোন নিতে হবে না হাই স্যার স্যার অনুরোধ স্যার আমি গরিব মানুষ স্যার তাহলে লোন আপনার পাশে এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে তারপর ঠিক আছে কিছু হবে ঠিক আছে ঠিক আছে কাগজপত্র সব কিছু ঠিক আছে আপনার হ্যাঁ সব কিছু ঠিক আছে পড়াশোনা করছে অফিসার না না কি রকম উল্টাইছে একটু বেশ আমি কিছু খুঁজেই পাইছি ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বারটা বলুন বলুন ফোন নাম্বারটা ফোন নাম্বার আপনার যে নাম্বার আপনার খোঁজ পাওয়া যায় যে নাম্বারে আপনার ওটিপি যেতে পারে এয়ারটেল না ভোটা কোনটা চালু কোনটা আছে আপনার বলুন চালু তো বর্তমান মনে হচ্ছে 96 98 99 61 07 07 12টা হয়ে গেল না তো আবার না 10টা আছে তো আমি কি বলছি শোনো এটা তোমার যদি লোন আপনার যদি পাস হয়ে যায় আপনার এই 12 ঘন্টার মধ্যে একটা ওটিপি যাবে আচ্ছা ওটিপির পরে আপনার আপনাকে সাকসেসফুলি যে আপনার লোন পাস হয়ে যাবে যদি কেউ দেখতে চান তাহলে মোবাইল চেক করে দেবেন ওটিপি মানে কি এলসিডি টিভি টিভি না 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 এলসিডি না আপনার এটা লটারি নয় যে লটারি লেগে যাবে আপনার একটা এসএমএস যাবে ঠিক আছে আপনি জান ঠিক আছে আপনি আসতে পারেন টাকা কবে পাবো আপনার সেইটা ওটিপি মোবাইলে পর যাওয়ার পরে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে শালা লোন তো ঢুকবে লোন ঢোকার আগলি কাকে কত দিতে হবে আই মোবাইল ফরি উঠলো কেন রে আই অফিসার যে কইছিল মনে হয় মেসেজ চলি আসছে কাকে দেখিব আমি তো মোর কোন ও বায়া ও সলটু আবে বায়া কাই গো বায়া ও বড় বায়া আবে শুন ঝলতি আই ছুটি আই শুন আবে আমার লোনের আসার কথা ছিল মোবাইলে এসএমএস টা মোবাইলে মেসেজ টা আসছে না দেখছো লোনের ব্যাপারে কোনো দেখ ঝলতি দেখ রে হাইবে তো দাদা আপনার ই লোনের জন্য কি আপনি মানে জমা দিয়েছিলেন জমা দিয়েছিলি তা আপনার 70000 টাকা অ্যাকাউন্টে তো দিয়েছিলেন ঠিক আছে আই বাবুকে ছাড়ি দে ঝলতি যাই ছুটি কি টাকা আনতে শালা যাহুক টাকাটা ঢুকতলো বলে যাহুক গটে পুরাতন গাড়ি কিনছি কিন্তু পুরাতন ছুটবে জানো মাথা খারাপে গাড়ি ছুটে আমার সঙ্গে সাথ দিব আচ্ছা তারপর শালা একটা চিন্তা জানো এক সপ্তাহ তো হয়েছে মনে হয় অফিসার মনে হয় শালা আজকে ঢুকে যাবে তখন টাকা আছে কোনো ব্যাপার নেই প্রথম সপ্তাহে আইলে লোন টাকা দিয়ে দিব আইসু কোনো ব্যাপার নেই 1000 টাকা তো সপ্তাহ ও মনে হয় শালা অফিসার আইসে তো মনে হয় লিবে ও মন্ত্রী লিবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে আজকে আপনার প্রথম সপ্তাহ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বললে হবে আপনি আপনার দিন 11 লোন টাকা তো 1151 টাকা কোনো চিন্তা করব নি পাড়ায় অত টাকা আছে তুমি কোন টাকাকে লোন দিছো জানো তো উসমানকে হ্যাঁ এখন আছে দিয়ে দিব কোনো অসুবিধা না কত স্যার মানে আপনার কথা এখন আছে দিয়ে দেব মানে এরপরে আপনি দিবেন না হ্যাঁ ভাই লোন টাকা নিতে হাই বাবা এই কথা আমাকে অনেক যেতে হবে আপনি দিন কত স্যার কত 1151 টাকা আপনার প্রতি সপ্তাহে 1151 টাকা ঠিক আছে ঠিক আছে নতুন পাস দিই খুব দিব স্যার দাঁড়া গুনতি করো হ্যাঁ ধরুন স্যার হয়ে গেছে ধরুন 900 2 1150 150 1 টাকা বাকি থাকলো ও 1 টাকা বাদ দিন স্যার বাদ দিন না না আমাদের হাত থেকে দিতে হবে না লিখে রাখতে হবে এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান আরে আমার নাম উসমান আমাকে এখন চিনছেনি কি রকম ছেনা আমি কোনো সে বন্ধন এলএনটি কোনো বাবুকে দেয়নি এখন আশেপাশে দিয়ে দিচ্ছি একবার আর ভুয়াবালি 1 টাকা পাবেনি যাও সে সব কাজ করো আর এরপর সপ্তাহ 1 টাকা দিব নি ফুলাতে ভালো ফুলো ফলো হ্যাঁ উসমান ভাই হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 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 টাকাটা দিন 2 সপ্তাহ আপনার আজকে স্যার একটা কথা বলছি খারাপ ভাববেন না কিছু না খারাপ আবার কিছু আছে আমার পাড়ায় আচ্ছা সে একটা ঠাকুমা মরিচে আপনি এক কাজ করুন এর পরের সপ্তাহ আসুন
আমি এটা এই ডিউটার সামনের সপ্তাহটা আমি দিয়ে দেবো, আমার ঠাকুমা মারা গেছে তো টাকা পয়সা নেই, আপনি যান না, এরকম ডিউ করলে হবে না, আপনি আগেবার পুরো দুবার একসঙ্গে দিয়ে দেবেন, পুরো পুরো ক্লিয়ার করে দেবো, মানে এ সপ্তাহ সে সপ্তাহ দু সপ্তাহ তাহলে আসে আমি দুবারে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে খুঁজে খুঁজে পাগলা হয়ে যাবি, তুমি ঘরে নাই এদিকে আছে বাবু আড়াই হয়ে বসে আমি কাইন আসছো বলো দেখি কোনটি কি শালা, আমি এক টাকা পাইটিন শালা শ্বশুর ঘরে আমার অসুবিধা, এটা বেদে না ফেল দিয়ে যাবো তা পর্যন্ত পয়সা পাইটিন, তুমি তার প্রত্যেক সপ্তাহে চলে আসবো উসমান দা উসমান দা ভাই, আরে তোমার অসুবিধা করলে হবে, তুমি নিয়েছো লোন, তোমাকে লোন তো শোধ করতে হবে, তখন আমি দিতে পারবো না, যাও আমার ব্যস্ত আছি শ্বশুর ঘরে অসুস্থ ভাই, আরো একশো টাকা আছে না, দেখো আপনি দেখুন আমি বলছি এটা নিজেরা নিজেরা আমরা আমরা নিতে আসবো বাবু, তোমার সঙ্গে আমি কথা কইতে পারবো, আরে চলে গেলে হবে না দাদা, লোন নিয়ে শোধ করতে পারবে না তো লোন নেবেন কেন আপনি, ফালতু মানুষ কাকে সালা লোন দিয়ে দিলাম আমি, লোন দিয়ে যাবো মরতে বসেছি সালা, এক সপ্তাহ দিয়ে দিলে তাহলে